সাকিব আল হাসান কিছুদিন আগে বলেছিলেন 2023 বাংলাদেশ ক্রিকেটের সেরা একটা বছর হতে পারে। অবশ্য বছরের শুরুতে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের সাথে সিরিজ জয়লাভ করে সেই আভাসও দিয়ে রেখেছেন। এবার সাকিবের সুরে সুর মিলিয়েছেন দেশসেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সাকিব যে কথাটা কেন বলেছে, আমি আমার চিন্তায় যদি আমি বলি, কারণ সারা ওয়ার্ল্ডে এত এক্সপিরিয়েন্স টিম আর নাই। আপনি যদি অস্ট্রেলিয়া টিমও এত এক্সপিরিয়েন্স নয় বাংলাদেশ টিমের মতো, কারণ এখন আমাদের এই সময় আসছে, এখন আমাদের একটা টুর্নামেন্ট জেতার সময়। এটা এশিয়া কাপ হতে পারে, এটা ওয়ার্ল্ড কাপ হতে পারে, এটা যে কোনো কিছু হতে পারে। এর থেকে এক্সপিরিয়েন্স টিম তো পাবেন না। অন্যান্য টিম হয়তো বা দুই বছরের প্লেয়ার মূল টিমে খেলতেছে প্রায় 6-7 জন, তো এত এক্সপিরিয়েন্স টিমের কাছ থেকে সাকিবের মতো প্লেয়ার এটা বলতেই পারে, এবং এটাকেই আমিও ব্যাক করি যে ও যেটা বলেছে একদম অ্যাবসলিউটলি সত্য কথা। এই বছর আমাদের জন্য একটা বিরাট বছর হতে পারে। মাশরাফি মনে করেন বর্তমান সময়ে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করছেন যারা, তাদের মধ্যে সিংহভাগ ক্রিকেটারের দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে, যা কিনা বিশ্বের আর কোনো দলের নেই। তাই এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে শিরোপা উপহার দেওয়ার এখনই সময়। 2023 সালে রয়েছে ক্রিকেটের মেগা আসর ওডিআই বিশ্বকাপ, এশিয়া কাপও অনুষ্ঠিত হবে এই বছর। এবার চলুন দেখে নিই 2023 ওডিআই বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াড। তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, হাসান মাহমুদ, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, তাহিদ হৃদয়, শরীফুল ইসলাম ও ইয়াসির আলী রাব্বি। এবার চলুন দেখে নিই আন্তর্জাতিক ক্রিকেটে এই 15 জন ক্রিকেটারের অভিজ্ঞতা কত বছরের। আপনি এই স্কোয়াডকে 4টি প্রজন্মে ভাগ করতে পারেন। প্রথম প্রজন্মের তালিকায় বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারের নাম মুশফিকুর রহিম, 19 বছরের অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। এরপর সাকিব আল হাসানের 18 বছর, তামিম মাহমুদুল্লাহর 17 বছর। দ্বিতীয় প্রজন্মের অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে রয়েছে তাসকিন আহমেদ, তাজুল ইসলামের 10 বছর, মুস্তাফিজুর রহমান, লিটন দাসের 9 বছর। এরপর তৃতীয় প্রজন্মে রয়েছে মিরাজের 8 বছর, শান্ত 6 বছর, এবাদত 5 বছর। সর্বশেষ চতুর্থ প্রজন্মে রয়েছে হাসান মাহমুদ 4 বছর, ইয়াসির আলী রাব্বি 3 বছর, শরীফুলের 3 বছর। এছাড়াও রয়েছে 2023 সালে অভিষেক হওয়া তাহিদ হৃদয়। হৃদয় ছাড়া বাকি 14 জন ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা রয়েছে। তাই বলাই যায় 2023 সালের ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার থাকবে বাংলাদেশ দলে। যদি এবার আমরা বিশ্বের অন্যান্য দলের দিকে দৃষ্টি দিই, তাহলে একমাত্র ভারতের রোহিত শর্মার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার 19 বছরের। এরপরে রয়েছে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের 14 বছর, নিউজিল্যান্ডের উইলিয়ামসনের 14 বছর, তাছাড়াও পাকিস্তানের বাবর আজমের 9 বছর। তবে কোনো দলে একসাথে 4 জন ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেটের বয়স 17 বছরের উপরে নেই, একমাত্র বাংলাদেশ ছাড়া। সেই 4 ক্রিকেটার হলেন সাকিব, রিয়াদ, মুশফিক, তামিম। 4 জনেরই শেষ বিশ্বকাপ, এবং বিশ্বকাপ খেলে ক্রিকেটকে বিদায় বলার অপেক্ষায় রয়েছেন অনেকেই, তাই নিজেদের সেরাটা দিয়ে শেষটাকে রাঙিয়ে রাখতেই চাইবে। সাকিব মাশরাফির কথার সাথে মিল রেখে আমরা বলতেই পারি, অভিজ্ঞ জুনিয়র ইয়াং স্টারের মিশ্রণে এটাই হতে পারে বাংলাদেশ ক্রিকেটের সেরা একটা বছর। ভারতের মাটিতে বিশ্বকাপ, এজন্য বাংলাদেশের সামনে ভালো করার রয়েছে যথেষ্ট সুযোগ। তাছাড়াও ওডিআই ক্রিকেটে তামিম ইকবালের দল দীর্ঘদিন ধরে ভালো ক্রিকেট খেলছেন। বলে রাখা ভালো, 15 জনের স্কোয়াড থেকে পরিবর্তন হতে পারে, তবে এই পরিবর্তন হলেও তার সংখ্যা 1 বা 2 হতে পারে।